প্রিয় ভাইসব, মানুষের হায়াত মওতের কোন স্থিরতা নাই। আপনারা আমাকে ভালোবাসেন, এর জন্য আমি কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে দোয়া চাই, যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদি নাই, একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব, কিয়ামতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে। আল্লাহ যদি বলেন কিয়ামতে তোরে মাফ করে দিলাম, এর থেকে বড় পাওনা আমার নাই। আল্লাহ ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো, তোমার কুদরতের চাদরটা দিয়ে হেফাজত করো। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন। আল্লাহ যা বলতে পারলাম না তা তুমি নিশ্চয়ই বোঝো। আল্লাহ একেবারে খালি হাতে ফেরত দিও না। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, একেবারে কিছু না দিয়া খালি হাতে এতগুলা মানুষকে তুমি ফেরত দিতে পারো না, পারো না, পারো না। তুমি গফুর, গফ্ফার, ওদুদ, সত্তা। আবার কবে দেখা হবে আমি জানি না, তবে একটা দাবি করে যাব, আমি সাইদি আল্লাহর এক নগণ্য গোলাম। যেদিন আপনাদের কাছে খবর হবে সাইদি পৃথিবী থেকে বিদায় হয়েছে, আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইব, আপনারা প্রাণ ভরে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে আমাকে যেন ক্ষমা করে দেন, আল্লাহ পাক তার জান্নাতের ভিতরে যেন জায়গা তৈরি করে দেন। আমি শুধু আপনাদের দোয়া চাই। আর কিয়ামতে আমি চাই যারা আমাকে ভালোবাসলেন, যারা আমাকে মহব্বত করেন, তাদের সংখ্যা আমি জানি অনেক 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 বেশি। আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে যারা ভালোবাসে এরা আমার মায়ের পেটের ভাইরা, এক জেলার মানুষ নয় অথচ আমাকে ভালোবাসে শুধু দিনের জন্য।